এখানে বন্দে মাতারম এবং জয় হিন্দ স্লোগান চলছে সেখানে যদি কেউ পাকিস্তান জিন্দাবাদ বলে তাহলে বুঝতে হবে সেটা দেশদ্রোহীদের গড় হয়ে গিয়েছে এই দেশদ্রোহীদের আখড়া থেকে বাংলাকে মুক্ত করতে হবে বাংলাকে দেশদ্রোহী মুক্ত এবং দেশপ্রেমিকদের এক করার চেষ্টা করছি আমরা আমরাটা কারা বিজেপি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন একথা যারা ভারতীয় থাকার চেষ্টা করছেন যারা ভারতীয়ত্ব রক্ষা করার জন্য পথে নেমে আন্দোলন করছেন রাত যাচ্ছেন দিনের পর দিন তারা হঠাৎ পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিতে যাবেন কেন এমন কোনো নজির কি আছে আপনাদের নজরে কি পড়েছে আমাদের কিন্তু পড়েনি দিলীপ ঘোষ এর আগে ঠিক দুদিন আগে নদীয়াতে একটা জায়গায় কি বললেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার যারা নাগরিকত্ব আইন নিয়ে তার প্রতিবাদে লড়াই করছে তাদের উপর যথেষ্ট কঠোর নয় এতে বিজেপি খুশি নয় অসম কর্ণাটক উত্তরপ্রদেশের উদাহরণ দিয়ে তিনি বলছেন আমরা সেখানে এই শয়তানদের কুকুরের মতো গুলি করে মেরেছি এই ভাষা এই শয়তানদের আমরা কুকুরের মতো গুলি করে মেরেছি এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে কি হবে সেটাও তিনি বলে দিয়েছেন আমরা এদের লাঠি দিয়ে মারব গুলি মারব জেলে ভরব তারপর তার সমর্থকদের তিনি বলেছেন যারা বাংলার বিরোধী যারা হিন্দুদের বিরোধী তাদের চিনে রাখুন তাদের বুঝে রাখুন ঠিক এই জায়গাটাই তো দিলীপবাবুরা একেবারে ধরা পড়ে গেলেন যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন ছাত্র যুব সমাজ যারা দিনের পর দিন রাত জাগছে তাদের তো এটাই প্রশ্ন যিনি হিন্দু তাকে বাঙালি হতেই হবে উল্টো দিকে যিনি বাঙালি পশ্চিমবঙ্গে বসবাস করেন তাকে হিন্দু হতেই হবে আমার কি একটাই সত্তা হতে হবে আমি হিন্দু এবং আমি বাঙালি তবে কি আমি একমাত্র পশ্চিমবঙ্গে থাকতে পারবো আরও একটু বাইরে গোটা দেশের দিকে তাকালে আমাকে কি একই ভাষায় কথা বলতে হবে আমাকে কি হিন্দিতেই কথা বলতে হবে আমি একটি ভাষায় কথা বলবো একটি ধর্ম মেনে চলবো একটি দলের অনুগত হব তার উপরে কি এক ব্যক্তির অনুগত হব তবেই আমি একমাত্র দেশপ্রেমী তা না হলে আমি দেশদ্রোহী ঠিক এই জায়গাটার থেকে আমাদের প্রশ্ন বিজেপি এই যে নাগরিকত্ব আইন নিয়ে এসেছে এবং তার সঙ্গে নাগরিক নাগরিকপঞ্জীর যে কাজ চলছে সেখানে রাজনৈতিক আক্রমণের লক্ষ্য কিন্তু কংগ্রেস তৃণমূল কংগ্রেস বা বামপন্থীরা নয় নানা ভাষা নানা মত নানা পরিধানের যে ভারতবর্ষ রবীন্দ্রনাথের যে ভারতবর্ষ মহাত্মা গান্ধীর যে ভারতবর্ষ সেইটা হচ্ছে বিজেপির আসল আক্রমণের লক্ষ্য আর যারা পথে নেমে ছাত্র যুবরা তার প্রতিবাদ করছে তারা সেই ভারতবর্ষকে বাঁচাতে চায় সহনশীল ভারতবর্ষ উদার ভারতবর্ষ সকলকে নিয়ে চলার ভারতবর্ষ বহুত্ববাদী ভারতবর্ষ আর আজকের রাস্তায় নামা যুব সমাজ সেই ভারতবর্ষের পক্ষে